বন্ধুরা, ভারত বিরোধিতাই কি বিএনপির আসল শক্তির উৎস? ভারত বিএনপির কখনো বন্ধু হতে পারে না এবং ভারতের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। প্রশ্ন হলো, আগামীতে বিএনপির ভারত কৌশল কি হবে? একসময় বিএনপিতে ছিল চীনপন্থীদের প্রভাব, আর তাই বিএনপির সঙ্গে চীনের ঘনিষ্ঠতা অনেক বেড়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সঙ্গে চীনের সম্পর্ক অনেক ভালো হয়েছে। তবে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত, কারণ ভারত শুধু বাংলাদেশের প্রধান প্রতিবেশী নয়, আমাদের সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে ভাগ করা। আর এই কারণেই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব অনেক বেশি। এবারের নির্বাচনে তা আরও একবার প্রমাণিত হয়েছে। তবে এবারের নির্বাচন ছাড়াও 2001 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাবের কথা সকলেই জানে এবং এ নিয়ে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে নানা রকম হিসেব কষা হয়। প্রশ্ন হলো, বিএনপির ভারত কৌশল কি হবে আগামী দিনের জন্য? 2001 সালের নির্বাচনে ভারতের সহযোগিতা নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছিল এমন বক্তব্য দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি ভারতের ক্ষতি করার চেষ্টা করেছিল 10 ট্রাক অস্ত্র মামলা, যার সবথেকে বড় প্রমাণ। আর এরপর থেকে বিএনপির সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হয়। তারপরও ভারত তোষণ নীতি বিএনপি অব্যাহত রেখেছিল। প্রকাশ্যে বিএনপি ভারতের সমালোচনা করতো না, কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপির রাজনীতিতে আবার ভারত বিরোধিতা শুরু হয়, যেটা বিএনপি করেছিল 1979 থেকে 2000 সাল পর্যন্ত। কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধিতা বিএনপির জমদ্দে নানান রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারত কৌশল নিয়ে বিএনপিতে এখন 3 ধরনের মতামত দেখা যাচ্ছে। প্রথমত, অনেকে মনে করছেন যে ভারত বিরোধিতাই বিএনপির আসল শক্তির উৎস, ভারত বিএনপির কখনো বন্ধু হতে পারে না এবং ভারতের কারণে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় রয়েছে, কাজেই ভারতের সমালোচনা করা উচিত এবং একটি ভারত বিরোধী জনমত বাংলাদেশে তৈরি করা উচিত। কিন্তু এই মতামতের সঙ্গে একমত নয় বিএনপির অনেক নেতাই। দ্বিতীয়ত, বিএনপির একটি বড় অংশ রয়েছেন যারা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ছাড়া বিএনপির রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই, আর এই সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সঙ্গে নতুন করে দেন দরবার এবং একটি দীর্ঘমেয়াদী সংলাপের প্রয়োজন বলে তারা মনে করছেন। আর তৃতীয়ত, একটি অংশ মনে করছেন যে ভারতের সঙ্গে নরম গরম দুটি সম্পর্কই রাখা উচিত। একদিকে যেমন ভারতকে চাপে রাখার কৌশল গ্রহণ করা উচিত, নানা বিষয়ে ভারতের সমালোচনাও করা উচিত, অন্যদিকে কূটনৈতিকভাবে যেন ভারত সম্পূর্ণ বিএনপি বিদ্বেষী না হয়ে যায়, সেজন্য একটি অংশের সম্পর্ক অব্যাহত রাখা দরকার। তবে এই 3 মতের মধ্যে শেষ পর্যন্ত বিএনপি কোন পথে যাবে সেটি এখন দেখার বিষয়। বন্ধুরা, প্রতিটি বড় রাজনৈতিক দলের সুনির্দিষ্ট পররাষ্ট্র নীতি থাকে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের কৌশল থাকে। ভারতের কথাই ধরা যাক, যেখানে বিজেপি কংগ্রেস সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট বৈদেশিক নীতি আছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ব্যাপারেও তাদের সুস্পষ্ট কিছু রূপরেখা রয়েছে। মজার ব্যাপার হলো, ভারতের রাজনীতি বিভক্ত এবং আক্রমণাত্মক হলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত এক কাট্টা সবসময়। এমনকি প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বিষয়েও প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের নীতি তেমন একটা পার্থক্য নেই, তবে বাংলাদেশে এই বিষয়টি একেবারেই বিপরীত। আওয়ামী লীগ যেমন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাস করে, প্রতিবেশী প্রথম এই নীতি রেখে ভারতের সঙ্গে সম্মানজনকভাবে অমীমাংসিত সমস্যার সমাধান করতে চায়। অন্যদিকে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান গ্রহণ করে তার সুযোগ সুবিধা অনুযায়ী। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে ফেসবুকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। ধন্যবাদ।